অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংগঠনের কর্মকর্তারা সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া ইস্যু নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেন। সঠিক ব্যক্তিদের জন্য কোয়ার্টার প্রদান এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে তা পরিবারে সুযোগ সুবিধা প্রদান সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের কর্মকর্তারা। এই কোয়ার্টারগুলি বেদখল হয়ে আছে, অন্য ডিপার্টমেন্টে যারা অন্য কাজে জড়িত বা সাফাই কর্মীও না বা এই ডিপার্টমেন্টের সাথে তাদের কোন লিঙ্ক নেই, তারা সেই সমস্ত কোয়ার্টারগুলি দখল করে আছে। আমরা পুর নিগমের কর্তৃপক্ষ মাননীয় মেয়রের গোচর নিতে চাইছি তথা মেয়রের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি যে প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে এই সমস্ত যে বেদখল হয়ে আছে যে কোয়ার্টারগুলিকে